মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সকালে কোনো ব্লগ করতে মানে পারিনি যাওয়ার সময় বা ফেরার সময়, কারণ আমার হাতে ছিল ফেরার সময় অনেক বড় একটা প্যাকেট, এই যে এটা নিয়ে আমি এসেছি। আজকে আমি ভুল করে ব্যাগ নিয়ে যাইনি ঘর থেকে, আর এখানে প্লাস্টিকের ব্যাগ অ্যালাউড না, কারণ মাঝে মাঝে অ্যালাউ করে আবার মাঝে মাঝে একদম বন্ধ করে দেয়, এখন আপাতত একদম বন্ধ আছে। তো যাই হোক, আমাকে এরকম একটা দোকান থেকে ট্রান্সপারেন্ট প্যাকেটেই ওরা জিনিসগুলো দিয়ে দিয়েছে, আমি বলেছি আমি ভুলে গেছি, দ্যাটস রাই। তো এই দোকান থেকে আমি সবসময় কিনি, তাই ওরা দিয়ে দিয়েছে। নইলে এখানে অনেক সময় খুব স্ট্রিক্টও বিহেভ করে যে না নেই হ্যাঁ প্যাকেট নেই হ্যাঁ এমন বলে দেয় এই আর কি। তো এই শুরু করলাম, চলো এখন বাকি কাজগুলো শেষ করে নিই। আমার ঘরের এখন খুবই খারাপ অবস্থা, সব কাজ বাকি আছে, তো আগে ব্রেকফাস্ট করব, তারপর বাকি সব কাজ করব। এটা একটা খুব ইজি রান্না, মানে চট জলদি একটা ব্রেকফাস্ট হয়ে যায়। চাইলে এটাতে অনেক কিছু দেওয়া যেতে পারে, কিন্তু আজকে আমার ঘরে ধনে পাতা নেই, তাই আমি শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এটা বানাচ্ছি। একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বাস দিয়ে এটাকে আমি ভেজে নেবো। শুধু দুটোই বানাবো আমার জন্য এক্ষুনি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করতে করতে আমি যথারীতি সবাইকে বাড়িতে কল করে নিই, কথা বলা হয়ে যায়, কারণ ব্রেকফাস্টের পর তো থাকে অনেক কাজ, ঘর গোছানো, ঘর পরিষ্কার থেকে শুরু করে রান্নাবান্না দুপুরের সব কিছুই, তো ওইটার সময়টাই থাকে যে ব্রেকফাস্ট আর চা খাবার সাথে সাথে পাশাপাশি কথা বলা হয়ে যায় আমার। আগে আমি এটা ভেজে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমার রুটি বানানো হয়ে গেছে, এবার এটাকে আমি ভেজে নেব। কী হয় বলো তো, সবসময় রুটি যদি সবজি না থাকে পাশে, খালি খাওয়াটা না সবসময় হয়ে ওঠে না, ভালো লাগে না চা দিয়ে খালি খেতে, তাই একটু এরকম করে ভেজে নিলে তখন কী হয় বলো তো, ইজিলি খাওয়া যেতে পারে, ভালো লাগে। হ্যালো অ্যাগেন, স্নান টান শেষ হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি দিশাকে আনতে স্কুলে। ঘড়িতে বাজে এখন ঠিক একটা, হ্যাঁ তো স্কুলটা কাছেই, তাই লাস্ট মোমেন্টে 5-10 মিনিট আগে গেলে ভালো হয়, কিন্তু আমার আজকে হয়ে ওঠেনি, অনেকগুলো কাজ শেষ ছিল সেগুলো শেষ করে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। তো এখন আমি একদম রেডি, আমি যাচ্ছি, এসে তোমাদের সাথে আবার কথা বলবো। বাড়িতে এসে পড়েছি আর এখন দিশাকে ভাত খাওয়াবো, তো চলছে সেটারই প্রিপারেশন। দিশার তো মাংস আমি রান্না করেছিলাম আজকে, এই দেখো, আর সবজি দিয়ে সব রকমের সবজি আমি ইচ্ছে করে মানে পাতা থেকে শুরু করে সব কিছুই দিয়ে মাংসটা রান্না করি। হ্যাঁ বলো, এই তো দিশা বসে গেছে খেতে, দিশা আজকে খাবে চিকেন দিয়ে। এটা কি করছিস? এটা আবার কি গান দেখো, মুখে চোখে কি অবস্থা করেছে, স্কুল থেকে ফিরেই ঘরে সাজগোজ আর সাজগোজ, কি হলো, কি করেছো, এগুলো চোখ মুখের অবস্থা কি করেছো বলো দেখি। আ করো আগে, হ্যাঁ 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 বলবো আমরা, আ করো। দিশাকে খাওয়াতে খাওয়াতে আমি পড়াচ্ছি, কোন বইটা পড়াচ্ছি দেখিয়ে দাও, দেখিয়ে দাও কোন বইটা পড়াচ্ছি, সবাইকে একটু দেখিয়ে দাও কোন বইটা পড়াচ্ছি, এই বইটা। খাওয়াতে খাওয়াতে আমরা এই বইটা পড়তে পড়তে খাচ্ছি। এই বইটা নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও বানাবো, এই বইগুলো খুব ভালো বাচ্চাদের জন্য, আর ওই ভিডিওটাতে আমি এটার ব্যাপারে পুরো রিভিউ দেবো তোমাদেরকে। আশা করি তোমাদের, হ্যাঁ এরকম একটা ওর ডাইনোসরের বইও আছে, ওটা আছে আমার কাছে আছে, তো এই বইটা নিয়ে একটা ভিডিও বানাবো, সেটা দেখো তোমরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দিশা এখন আমি দিশাকে পড়াতে পড়াতে দিশার খাওয়াটা তাড়াতাড়ি করে ফিনিশ করে নিই। পড়াশোনা মনোযোগ দিয়ে পড়ছে আজকে, পড়াটা শেষ করে দেখি তারপর কি করে। দিশার আজকে একটু অন্যরকম প্ল্যান,
three. F O U one. F O U हेलो शेफ, व्हाट आर यू मेकिंग? मफिन्स। आजकल मैं मफिन्स बना रही हूँ। इसके लिए चाहिए थोड़ा मैदा और चीनी। मैं आपको बाद में बोलूँगी। अच्छा, तो मैंने कुकिंग देखी है। आपने बना लिया मिक्सचर? हाँ, मैं तो पूरा बना लिया। इसके लिए मुझे अभी जाऊँगी मफिन्स बेकर। डू यू नो द मफिन सॉन्ग? Yes, do you know the muffin man? Do you know the muffin man? वो muffin के गाना ही तो मैं गा रही हूँ। अच्छा, गा के सुनाइए please. Do you know the muffin man? Muffin man, muffin man. Do you know the muffin man who lives in the dewy lane? उसके बाद नेक्स्ट मोल्ड। कैन आई हेल्प? नो, मैं कर सकती हूँ खुद। ओके। डू यू लाइक दिस हॉलीडे एक्टिविटी? यस। यस। ओके, स्लोली स्लोली पोर इट स्लोली। यस। आई नीड हेल्प। यू नीड हेल्प? वेट देन, वेट। आई कैन। ओके। यू कैन। आई कैन। यू कैन। ओके देन। You asked for help, no? That's why I'm coming. Two scoop only, okay? Two scoop. Oh no, it's only one scoop. Okay, give. Let's do. I will do. Okay, okay. Very nice, very nice. Okay, now the next mold. Wait, I'm taking it outside. Okay. Fine, very nice, very nice. Slowly, slowly, yes. Okay. The next mold. Okay, after this, what we will do? नहीं नहीं इसके बाद क्या करना है? इसको क्या कैसे बनाओगी फिर? What you will do? Put it in the microwave. Okay. Put it in the microwave or gas. আজকে দেশা বানাচ্ছে মাফিন, কালকে স্কুলে নিয়ে যাবে, তাই আমি ওকে হেল্প করছি। আমি মিক্সচার বানিয়ে দিয়েছি, ও শুধু ঢালছে। দেখো কি সুন্দর মজা করে ঢালছে। দেখো মাফিনগুলো ফুলে উঠছে। আর একটু সময়, বেশিক্ষণ লাগবে না, দেশার মাফিনস রেডি হয়ে যাবে। মাফিন রেডি হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার নতুন ব্লগ। তো নতুন ব্লগ যতদিন না বেশি লোক দেখছে ততদিন ওটা ডেভেলপমেন্ট হওয়াটা খুবই মুশকিল। তো আশা করছি আমি এই ব্লগটা কন্টিনিউ করব, তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেখাবো। যাই আমাদের ডেইলি লাইফে নতুন নতুন জিনিস ঘটছে, আপকামিং অনেকগুলো ইভেন্টস আছে যা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো আশা করছি তোমাদের সবাইকে নিরাশ করবো না, ভালো লাগবে আমার ব্লগগুলো। তো প্লিজ সাপোর্ট করো আমাকে, সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্লিজ। তো এই আশাই আজকে ব্লগটা শেষ করছি। তো আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো, ভালো রেখো। থ্যাংক ইউ, গুড নাইট।